বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটের দাপট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমায় টেস্টের আধিপত্যকে ক্রমশ পড়তির দিকে, যা নিয়ে ক্রিকেট সমর্থকদের একটা অংশ চিন্তিত। কপালে ভাঁজ পড়েছে আইসিসির, অবশেষে সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করতে পরিকল্পনা নিয়ে এলো বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে সেই সুবিধা থেকে বাদ পড়েছে ভারত। কি সেই পরিকল্পনা? অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের মতে, আইসিসি টেস্ট ক্রিকেটের গরিমা ফেরানোর জন্য বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে চলেছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 125 কোটি টাকা। জানা যাচ্ছে এই প্রস্তাবে সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেটাকে সমর্থন জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। তবে এই তহবিলের কোনো সুবিধা পাবে না বিশ্বের বিগ থ্রি অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই বিষয়ে তহবিল ব্যবহার করা টেস্ট ক্রিকেটারদের ম্যাচ কি বাড়ানোর জন্য, সেই সঙ্গে বিদেশ ট্যুরের খরচ পড়ানো পরিকল্পনা রয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটারদের ন্যূনতম ম্যাচ ফি 8 লক্ষ টাকা, এই তহবিল বরাদ্দ হলে সেটা বাড়বে। তবে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড যেহেতু ক্রিকেটারদের জন্য বেশি অর্থ ব্যয় করে, তাই এই তালিকা থেকে বাদ পড়েছে তারা। এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইও ব্রাইড জানিয়েছেন, টেস্ট ম্যাচের তহবিল বাড়ানোর এই পরিকল্পনা নিঃসন্দেহে দারুণ হবে। টেস্ট ক্রিকেটে সামনে যেসব বাধা রয়েছে সেগুলো সরাতে হবে, সেই সঙ্গে টেস্ট ক্রিকেটকে সবার উপরে তুলে ধরতে হবে, সাহস যোগাবে। সাদা বলের ক্রিকেটের নতুনত্বের পাল্লা দেওয়ার সঙ্গে টেস্টের ইতিহাস ও ঐতিহ্য আমাদের বজায় রাখতে হবে। তবে এই তহবিল বাড়ানোর জন্য সম্প্রচারকারী চ্যানেলের উপরও নির্ভর করতে হবে। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।